আসসালামু আলাইকুম, সবার কি অবস্থা, কেমন আছেন? দেখতেই পাচ্ছেন নিজের হাতে আপেল ছিঁড়ে খাওয়ার মজাই আলাদা। আজকে আমি আপনাদের নিয়ে যাব আমেরিকার একদম আসল গ্রামে, যেখানে ওরা নিজেরা আপেলের বাগান, শাক সবজি, ফুল ফল সব চাষ করে, আর নিজের হাতে ছিঁড়ে সব কিছু নেওয়া যাবে। নিজের পছন্দের জিনিসটা নিজের হাতে ছিঁড়ে নিতে কার না ভালো লাগে বলেন? আর এত ছোট ছোট গাছে এত পরিমাণে আপেল যে আপনি নিচে মাটিতে বসেও ছিঁড়ে খেতে পারবেন। আপেল বাগানে যত খুশি বিনা পয়সা আপেল খাবেন, একদম ফ্রি, একটা পয়সাও লাগবে না, আপনি যত খেতে পারেন একদম ফ্রি। যতটুকু কিনে আনবেন সেটা $2 হিসাবে মেপে নিতে হবে। খুবই আনন্দের বিষয় না, নিজের হাতে পছন্দের আপেলটা ছিঁড়ে ছিঁড়ে বাসায় এনে মজা করে খাবো, এবং পাড়া প্রতিবেশীদেরও দিয়ে মজা করেই অনেক দিন খাওয়া যাবে। তো গেটে ঢুকতে কোনো পয়সা লাগে না, গেটের সামনে আমরা এখানে একটু ছবি তোলার সুন্দর ব্যবস্থা আছে, ছবি তুলে নিচ্ছি। এক পাশে আছে নানা রঙের ফুল, সেখানে বসেও একটু রোদ খাচ্ছি আর আপনাদের সাথে কথা বলছি। যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটা অন করে দিবেন, একটা লাইক দিয়ে শেয়ার করে দিবেন। চলে আসলাম ফুলের সাইডে, দেখুন কত নানা রঙের ফুল, আমরা ফ্রেন্ডরা মিলে খুব মজা করছি। এখানে গাছের নিচে যে ফলগুলো পড়ে থাকে, এগুলি ছোট ছোট বাচ্চারা ভলেন্টিয়ার ওরা তুলে নিচ্ছে, এগুলো ওরা ফ্রিতে ওদের নেইবারহুডে বিতরণ করবে। আমেরিকানরা ছোট বয়স থেকেই বাচ্চাদেরকে কৃষিকাজের ট্রেনিং দিয়ে থাকে, আর এই ট্রেনিংটা হয় ওদের খেলার ছলে আনন্দে। দেখতে পাচ্ছেন মৌচাক, এটা দেখে একেবারেই সরি, একটু আগে হাতে যে ফলটা দেখলেন গাছ ভর্তি, এটা দেখে মনে হচ্ছে আমরা পাতাগুলো দেখতে আমরার মতো। আমাদের ফ্রেন্ড লিজা, সে বরিশালের মানুষ, সে তো আমরা ভালো চিনে, কিন্তু পরে এটা ভেঙে দেখা গেল এটা ওয়ালনাট, অনেক দামি বাদাম। নিজে পছন্দ মতো উপর থেকে আপেল এইভাবে ছিঁড়ে নিয়ে আসছি। গেটের সামনে থেকেই এই সবগুলো জিনিস আনা যায়, আপনি এগুলো দিয়ে ছিঁড়ে খাবেন, তার জন্য আপনাকে কিচ্ছু পে করতে হবে না, শুধু যেটুকু আপনি বাসার জন্য নিয়ে আসবেন ওজন করে সেটারই আপনাকে মূল্য দিতে হবে। এই হলো আমাদের শামিম ভাই, আমরা চলে আসছিলাম সকাল সকাল, তো এরই মধ্যে আমাদের আরেক ফ্রেন্ড ওর ফ্যামিলি নিয়ে আসছে, তো আমরা কিছু সময় ওর জন্য ওয়েট করব, আর এখানে বসে আমরা চা নাস্তা খাবো। শামিম ভাইয়ের ওয়াইফ লিজা, যাকে কিছুক্ষণ আগে বললাম বরিশালের মানুষ, ও আমাদের জন্য খুব মজা করে চা বানিয়ে নিয়ে আসছে। যাদের জন্য অপেক্ষা করছিলাম ওরাই যে চলে আসছে। আবার আমাদের ফুলের সাথে ছবি তোলা, ভিডিও করা, এমন ফুল দেখলে বলেন কার না ভালো লাগে। আমার সুন্দর সুন্দর ছবিগুলো আমার এই ফ্রেন্ডেই তুলে দেয়, ওর নাম হ্যানা, চমৎকার একজন মানুষ। আমরা এখানে যারা একসাথে চলাফেরা করি সবাইকে আপনারা চিনবেন, তো আমরা কেউ ব্লাডের কেউ না, কিন্তু আমরা খুবই চমৎকার আমাদের মধ্যে বন্ধুত্ব সম্পর্ক। আজকে সকালবেলা খুবই অলস একটা দিন শুরু হয়েছিল, সকালবেলা এক ফ্রেন্ড ফোন দিল,
কোনো প্ল্যান ছাড়া বলল আমরা চলো আপেল গার্ডেনে যাই। তো উঠেই ঝট করে ডিসিশন নিলাম ঠিক আছে যাব, পরে দেখলাম ফোনে চার্জ নাই ইত্যাদি ইত্যাদি, তারপরে যা যা দরকার এইগুলো নিয়ে বেরিয়ে পড়লাম। মানে মাঝে মাঝে মনে হয় যে বাচ্চারা যেমন হুটহাট করে একটা কিছু করে ফেলে, আমাদের প্ল্যানগুলো এইভাবেই হয়। এরকম আমাদের অনেক অভিজ্ঞতা আছে, হঠাৎ প্ল্যান ছাড়াই আমরা একদিকে ছুটে যাই, কারণ প্রকৃতি আমরা ভীষণ ভালোবাসি, বিভিন্ন সময় বিভিন্ন ওয়েদারে দেখতে এক এক সময় এক এক রকম। এখন আমেরিকায় ফল সিজন, আস্তে আস্তে সবুজ পাতাগুলো কমলা লাল হলুদ ছবি এরকম নিয়েছি, মানে একটু ভিডিও রং নিচ্ছি, ধারণ করবে, বৃষ্টি বৃষ্টি সেই দিন ভিডিওগুলো আমাদের আপনার তো সামনে দেখতে পাবেন। আর কিছুদিন পরেই এ গাছগুলো আস্তে আস্তে খুবই নষ্ট হয়ে যাবে, সবুজ রং থাকবে না, গাছে ফল থাকবে না। আজকে এখানে 16 রকমের আপেল, তো আপেল আমি খুব একটা লাইক করি ব্যাপারটা এরকম না, সবুজ খাই জাস্ট দেখছো তো মজা ভালো করতে নেই, আসা। আর যেহেতু সবজি আমার ভীষণ প্রিয়, তো নানা রকমের কিছু সবজি নিব এই উদ্দেশ্যেই এখানে আসা। তো এসে বিভিন্ন গাছের আপেল যখন টেস্ট করছিলাম, খুবই রসালো, মিষ্টি, মানে এক একটা এক এক রকম স্বাদ। তো আমরা এইভাবেই আপেল নিতেছিলাম। এই যে গাছের নিচে পড়ে আছে এগুলো কিন্তু আমরা পারি নাই, এগুলো এমনিতেই পড়ে আছে। এই যে সবুজ আপেল, সবুজ আপেলটা পছন্দ করি, এটা কিছু নিব, ছিঁড়ে নিচ্ছি। আর এখানে দাঁড়িয়েই আপেল ছেঁড়া যায়, গাছ থেকে আপেল পেড়ে খাওয়ার মজাই আলাদা, আর এক একটা গাছের আপেল এক এক রকমের আমেরিকায় টেস্ট, থাকি, আপেল গার্ডেনে অনেকটা যাওয়া ব্যাপার হয় না টেস্ট এমন করতেছি মানুষ আজকে, মনে হয় খুঁজে পাওয়া আজকে যাবে আমার না, টেস্ট আসবে। কারণ নিজের হাতে পেরে খাওয়া, আহা ওই এটা এত কি সফট, মানে মজা! জানো ছোট একদম বাচ্চাদের হলে খেতে রসালো, পারবে, মিষ্টি, একটা অন্যরকম টেস্ট। আর নিজের হাতের ছিঁড়ে খাওয়া, তারপরে দেখ এটার কি মজা আছে, তো অবশ্যই আপেলময় অন্যরকম। দিন আজকে, এই যে শুধু আপল আপল আর আপল, এই যে আপলের তিন রাত্রি, বন্ধু হ্যাঁ মিলে রাইট, আপেল পাড়া ওই দেখো হচ্ছে, ফ্লোরে দেখেন আপেলের আমরা অভাব, মাটিতে পায়ে বসেই কিন্তু হাতে আপেল পাড়তে ফ্লোরে পারছি, গাছে দেখেন আমাদের হাতের ব্যাগে সামনে কত ব্যাগ আপেল। ভরছি অলরেডি আমরা, আরে মজা রে, হ্যাঁ বসে বসে জিরা যায়, হ্যাঁ ভাবা মজা, যায় যেখানে এত যাই সুন্দর সেখানেই একটা মজা, আপেল যেখানে যাই গার্ডেনে সেখানেই মজা, ফিরি তারপর বসে বসে যত পারে তত খুব আপেল মিষ্টি খাও। ছিল আপেলগুলো, সামনে বের যে করে গালা এনেছি, আপেলটা খাইলাম, এই নাও গাছে থেকেই খাই, হ্যাঁ খাও, এই তোরে, আহা ইস কি মজা! ইস, মজাই মজা। দেখি ভীষণ লোভ লাগে, যারা আপেল গার্ডেনে কখনো আসা হয় নাই বা আমেরিকার বাইরের দেশে যেখানে এরকম আপেল গার্ডেন নাই, তাদের তো দেখে মনে হবে যদি এরকম একটা ছিঁড়তে পারতাম। বলবো আপনারা আমার সাথে থাকুন, আমেরিকার যত সুন্দর সুন্দর দেখার জায়গাগুলো আছে, সেটা কোনো ফ্রুট বা ভেজিটেবলের গার্ডেন হোক বা হিস্টোরিক্যাল প্লেস হোক, দেখার মতো জায়গাগুলোতে আমরা ছুটে চলি সময় সুযোগ পেলেই, আর সেগুলো আপনাদের জন্য কষ্ট করে ভিডিও করে তুলে নিয়ে আসি। তো আশা করব আপনারা সুন্দর সুন্দর কমেন্টস করবেন, ভিডিওগুলো শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন, আর আমার ফেসবুক পেজ থেকে দেখলে কষ্ট করে একটা ফলো দিয়ে লাইক বাটনটা অন করে দিবেন, আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আবার আমরা ফুলের সাথে শুটিং করছি, আমেরিকা কত ভালোবাসা বলো, তাইলে এই হলো আমাদের দুই কাছের মানুষ। আহা মজার আপেল, কি যে মজা, ও নিজের হাতে ছিঁড়বো, চয়েস করে যে খাবো, আপেলটাই খাচ্ছি সেটার একটা আলাদা মজাই আলাদা মজা, মজা। আহা সবাই যে যার মতো পছন্দের জিনিস খুঁজে বেড়াচ্ছে। এই হলো ভাই আর হেনা, ফ্রেন্ড, ভীষণ ভালো দুজন মানুষ, হ্যাপি কাপল।
কোনো কিছু নাই আর ইয়ানি ভেজিটেবল ফার্মে থেকে অনেকে ঘুরে আসলো। ছবি তোলার জন্য খুব সুন্দর করে জায়গাগুলো সাজিয়ে গুছিয়ে রেখেছে। আমরা চলে যাব আবার নতুন কোথাও, অন্য কোনো জায়গায়, অন্য কোনো দিন। চলে যাব সেখান থেকে আপনাদের জন্য সেই সুন্দর জায়গাগুলোর ভিডিও করে নিয়ে আসব। আশা করি পাশে থাকবেন আর আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আমি কি কি সবজি কিনে নিয়ে আসলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। আল্লাহ হাফেজ।